হাট টুঙ্গিরে ব্যবসায়ী মারাত্মক আক্রমণ গতকাল রাতে প্রায় সাড়ে দশটার সময় সাপ্তাহিক হাটরে জন পর দোকানী এক কটুরী সাহায্যে জন দুর্বৃত্ত হাঁড়ি পড়াওয়া বেড়ে মাড়ি বসলে স্থানীয় লোকে আমি হাটরে বসে বেপার করছিল ও গোটে লোক আসি পছপটু বাপা গোটে কটুরে পছমুন্ডু মাইলা তাপরে আমি সেটি বাপা সেটু চিৎকার করে তলে গলি পড়লে তাপরে আমার পাখের পালি লোক মানে আসিকি অটকাইবার সে সমস্ত কহিলা যে হাঁড়ি দেবি মো পাখু যে আসব আইক বাপাকে আমি সোজাসুজি কলা যে লোক আসিকি আপনার বাপা হাঁড়লে সে লোক আপনার চিহ্নি হ্যাঁ তাঙ্ক না হলো রঞ্জন সাহু আচ্ছা হাঁড়বার কারণ কম থাইপারে বলে আপনি ভাবছেন হাঁড়বার কারণ কিছু তো হাঁড়বার কারণ তো জানিনি আগর কিছু শত্রুতা কি পার্টি গুলো কি হয়েছিল না পার্টি গুলো আগর কিছু তে হই নতুন কাই ভাবছেন কোন টাইম হলো তো আপনি বাংলা তো জানি না তবে আপা কোটি আছেন ভাবে তো আছেন কটক আছে সেই নাকি অফিসে করতেন কেন আয়া আচ্ছা যে লোকটি আপনার বাপাঙ্ক আক্রমণ করছেন সে লোক বর্তমানে ধরা হয়েছেন হ্যাঁ ধরা হয়েছেন আমি চাইছি দণ্ড মিলে হাটরে স্থানীয় গোপপুর গাঁর 58 বর্ষীয় পরিবা দোকানী ঋষিকেশ সাহু নিজের পরিবা দোকান বন্ধ করুথবা বেড়ে স্থানীয় বারমাণিয়া গাঁর 60 বর্ষীয় রঞ্জন সাহু হঠাৎ আসি এক ধারুয়া কটুরীরে ঋষিকেশ বেককু এক চোট মারিলে ফলরে ঘটনাস্থলরে ঋষিকেশ রক্তাক্ত অবস্থায় তলে পড়িগলে পাখে ঋষিকেশ পুও সারদা সাহু এবং কিছু প্রত্যক্ষদর্শী ঋষিকেশ রক্ষা করা চেষ্টা করবার রঞ্জন কটুরী বুলাই সমস্ত ভয়ভীত করেছিল কিছু স্থানীয় লোকে কৌশলক্রমে কটুরী সহ রঞ্জন কাব করা সহ পুলিশর জিম্মা দিয়ে মুর্মূষ্য অবস্থায় ঋষিকেশ প্রথমে নিশ্চিন্ত কইলি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র উপরে অবস্থা গুরুত্বর হবার তাঁর কটক স্থানান্তর করা যাই সারদা লিখিত এতলা পরে নিশ্চিন্ত কইলি থানা পুলিশ পৌঁছি 102 বাই 2023 মামলা রুজু করা সহ অভিযুক্ত রঞ্জন ওরফ বাজ কু অটক রাখছেন আক্রমণের কারণ স্পষ্ট হয়ে নথিলে মধ্য কেউ কারণর সাপ্তাহিক হাট ভিতরে এবং শহশ লোকঙ্ক সম্মুখে এভাবে মারাত্মক আক্রমণ অভিযুক্ত রঞ্জন কলা তাহা পুলিশর তদন্ত স্পষ্ট হব বলে স্থানীয় বাসিন্দা আশা রাখছেন কটক নিশ্চিন্ত কইলের অক্ষয় কুমার সিং রিপোর্ট এনকে নিউজ ওড়িশা Thank you.